বনি বান্ডি তোমার সাথে কথা বলেছে? প্রথমে কথা বলতেই চায় না, তারপরে বলল পদে নাম না হলে বন্ধুত্বই করবে না। আমরা ওদের বন্ধু হতে চাই না, তাই না দিদি? চাই, বন্ধু হতে চাই। এটা কোনো ঘটনা হলো? বুবলি আমাদের সাথে কাটতে নিল আর তিনি ছাড়া আমাদের বাসায় এসে আমাদের সাথে ভাব করতে চলো, তারপরে আমাদের সাথে প্রচারণা করে বুবলির সাথে খেলতে গেল। প্রচারণা নাকি প্রতারণা? তোমাদের সাথে আমি বন্ধুত্ব করব না, তোমরা অনেক দুষ্টু। দিদি তো সরি বলেছে, আর তুমি বন্ধু হলে আমরা এমন করব না। প্লিজ প্লিজ বুবলি দিদি, তোমাদের জন্য আমি বনি বান্ডির সাথে খারাপ ব্যবহার করেছি, তোমাদের আগে ওকে সরি বলতে হবে। কিন্তু ওরা তো আমাদের বন্ধু না। আজকে খেলতে গিয়েছিলে কোথাও বনিবান্ডিদের বাসায়? না, আমি ওদের বাসায় খেলতে যাইনি। এখনো অভিমান চলছে? বিকেলে অভিমান ছিল, এখন নেই। বিকেলে ছিল, এখন নেই? অভিমান কি জ্বরের মতো মা? হ্যাঁ, জানো বাবা, আজকে আমি তিশাদের বাসায় গিয়েছিলাম। তাই নাকি? হ্যাঁ, ওরা এসে আমাকে নিয়ে গিয়েছিল ওদের বাসায়। ওদের সঙ্গে তোমার বন্ধুত্ব হয়েছে? হ্যাঁ হয়েছে। জানো, ওরা না আমাকে ওদের বাসায় নিয়ে গিয়েছিল। তাই? আচ্ছা, আমার বুবলি সোনার নতুন বন্ধু হয়েছে এবং সেজন্য বুবলি সোনা বনি বান্ডিকে ভুলে গেছে। না, ভুলে যায়নি। তাহলে আজকে খেলেছো তুমি ওদের সঙ্গে? না, খেলিনি। বাবা জানো, আজকে একটা মজার বিষয় হয়েছে। তাই? কি মজা? খেলার সময় তিন্নি দিশা খুব ঝগড়া করছিল। তাই? এটাই মজা? আরে না, ঝগড়া করার সময় ওরা সত্যি কথা বলে দিয়েছে আমাকে। কি সত্যি কথা? আমাকে তেলা পোকা দিয়ে কে ভয় দেখিয়েছে সেটা বলে দিয়েছে। কে ভয় দেখিয়েছে, বনি বান্টি? না, তিন্নি দিশারাই আমাকে ভয় দেখিয়েছে কৌটোতে তেলা পোকা ভরে দিয়ে। তাই? কেন ওরা এমন করলো? মজা করে করেছিল, ওরা আমাকে সরিও বলেছে। সরি বলেছে ঠিক আছে, কিন্তু ওদের জন্য তুমি বনি বান্টির সঙ্গে কাটতে নিয়েছো, এটা ঠিক করনি। সেই জন্য ওদেরকে আমি সরি বলবো, আর তিনিতিশা দীপু ওদেরকে সরি বলবে। বাহ, তাহলে তো আজকে ভালোই মজা হয়েছে বলে মনে হচ্ছে। হ্যাঁ, এখন থেকে আমরা সবাই বন্ধু হব। পড়া তো শেষ, তাহলে এখন চলো খেতে যাই। হ্যাঁ চলো চলো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, খোঁজ নেওয়ার জন্যই ফোন করেছিলাম। না না দাদা না, তোমার তোমার আসতে হবে না, বাসায় আসার কোনো দরকার নেই। হ্যাঁ ঠিক আছে, ফোন রাখো। কার সাথে কথা বলছিলে মা? বলতো মামা। মামা এখন কোথায় আছে মা? এত সব কিছু জন্য তোমাদের কি দরকার? সে আছে কুয়াকাটায়। কুয়াকাটা? আচ্ছা মা, সেখানে কি অনেক কুয়া? কাটা কুয়া কি মা? কাটা কুয়া না, কুয়াকাটা এটা একটা জায়গার নাম। কুয়াকাটা আসলে একটা দ্বীপ, বাংলাদেশের দক্ষিণে আছে এই দ্বীপ। এই দ্বীপের সবচাইতে সুন্দর বিষয় কি জানো? এই দ্বীপে একই জায়গায় বসে সকালে সূর্য ওঠা এবং বিকেলে সূর্য ডোবা দেখা যায়। মামা ফিরে আসলে অনেক গল্প শোনা যাবে। মামা তো এবারে আসবে না। তাহলে মামা কোথায় যাবে? যেখানে ইচ্ছে যাবে, বড় মাসির বাসায় যাবে। তাহলে কি আমরা বড় মাসির বাসায় যাব? আমরা কোথাও যাব না দীপু।
তাহলে আমরা মামার গল্প শুনবো কিভাবে? মামার কোনো গল্পই আর তোমাদেরকে শুনতে হবে না। মামা এসে এসেই তোমাদেরকে এরকম দুষ্টু বাদর বানিয়েছে, এই জন্য এরপর থেকে মামা আর এই বাসায় আসবে না। আমরা আর মজার গল্প শুনতে পারবো না। বললাম তো গল্প শুনতে হবে না। এই বাড়িতে আরো অনেক ছেলে মেয়ে আছে, তোমরা এরপর থেকে তাদের সাথে খেলবে। আমরা তো খেলি। কোথায় খেলো? আমি তো দেখি তোমরা সারাক্ষণ ওদের সাথে ঝামেলা করো। তেলা পোকার গল্পটা কিন্তু আমি জানি। আমি তোমাদের কাউকেই কিছু বলিনি। কাউকে কিছু বলিনি মানে এই না যে ভবিষ্যতেও কিছু বলবো না। এরপর যদি এরকম কোনো ঘটনা আমার কানে আসে, আমি যদি শুনতে পাই, তাহলে প্রত্যেককে কঠিন শাস্তি দেয়া হবে। আর হবে না মা, এখন তো আমরা বন্ধু হয়ে গেছি। আমরা বুবলিকে সরিও বলেছি। বাহ, আমার বাচ্চারা দেখি হঠাৎ করে খুব লক্ষ্মী হয়ে গেছে। ভালো তো, সবসময় যদি এরকম লক্ষ্মী হয়ে থাকে তাহলে তো খুবই ভালো। এখন লক্ষ্মী বাচ্চার মতো দুধ শেষ কর। মা, আজ রাতে কি আমরা মাংস দিয়ে ভাত খাবো না? আজকে শনিবার, মাংস নেই। শনিবারে যে আমাদের বাসায় মাংস থাকে না, এটা ভুলে যাও কেন দীপু? আজ রাতে একটু কষ্ট করে নিরামিষ দিয়ে ভাত খেয়ে নাও। ভাত খাবার পর তোমাদের জন্য পায়েস আছে, গুড়ের পায়েস। এখন নাও দুধ, নাও একদম এক চুমুকে শেষ করবে, ঠিক আছে? এখন শেষ করো, আমি আসছি, ঠিক আছে? জলদি শেষ করো। তুমিও কি দুধটা ফেলে দিতে চাও? আমার দুধ খেতে ভালো লাগে না, আমিও ফেলে দিব, চলো। ও মা বাবা, তুমি দুধ খাওনি কেন? হ্যাঁ, তুমি দুধ খেতে ভুলে গেছো? না না, আমি ভুলে যাইনি, আমি ইচ্ছে করেই খাইনি। কেন বাবা, ইচ্ছে করে কেন খাওনি? তোমার তো খাওয়া দরকার। হ্যাঁ, আমি খাইনি কারণ আমার মনটা না খুব খারাপ। এটা কেমন বাচ্চাদের মতো কথা বলো তো বাবা। আচ্ছা বাবা, তোমার মন খারাপ কেন? মার কথা মনে পড়েছে? হ্যাঁ, তোমার মা থাকলে এরকম সমস্যাই হতো না। কি সমস্যা বাবা? আমার একটা মাত্র নাতনি, সে কত মনোকষ্টে আছে, তার দিকে খেয়াল করার তোমাদের কোনো সময় নেই। তুমি কি বুবলির কথা বলছো? হ্যাঁ, মেয়েটা জ্বরে পড়ে আছে একা একা। তোমাকে কে বলেছে বাবা ও একা একা আছে? আমি কাজে যাচ্ছি না, ওর বাবা সারাক্ষণ ওর পাশে বসে থাকে, খবর নিচ্ছে, কে বলেছে বাবা বলো তো? এদিকে যে মেয়েটা কারোর সাথে খেলছে না, ঘরে একা একা বসে আছে, সে খেয়াল রাখছো? বাবা, ও আজ বিকেলেও খেলেছে। কাদের সাথে? ওই দুষ্টু বাচ্চাগুলোর সাথে। ওরা তো ওকে তেলা পোকা দিয়ে ভয় দেখায়, তুমি সেটা জানো না? আমি জানি বাবা। শোনো বাবা, আজকে দেখবে ভয় দেখাচ্ছে, আর কালকে দেখবে আবার গলায় গলায় ওরা খেলছে। ও ও, তুমি বলছো কাল থেকে ওরা খেলবে, তাই না? খেলবে বাবা। তাহলে কাল থেকে এই বাড়িটা শিশুদের হইচইতে একেবারে ভরে উঠবে। উঠবে বাবা, কিন্তু বাবা এখন তোমাকে খেতে হবে, তোমার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি খাচ্ছি, তার আগে তুমি একটা কাজ করো, ওই যে পটল কিনা পাঠিয়ে দাও, ঠিক আছে? এই শোনো শোনো শোনো, এই তার আগে আমাকে একটা হেল্প করো। বলো কি হেল্প? এই ধাঁধার উত্তর কি হবে সেটা বলে দাও। কোন দিনটা খুব কাছে কিন্তু কখনোই আসে না? কোন দিন কাছে? আগামীকাল। আগামীকাল, আগামীকাল, এত সহজ উত্তর, অথচ এটা আমার মাথায় আসলো না কেন? তাই তো, আগামীকালটা তো খুবই কাছের কিন্তু কখনোই আসে না, সবসময় আগামী হয়ে থাকে। তো একটা কাজ করো, পটলকে পাঠিয়ে দাও, ও ভেবেছে আমরা খুব বোকা,
ওর ধাঁধার উত্তর দিতে পারবো না, এবার ওকে আমি শুনিয়ে দিচ্ছি। ঠিক আছে বাবা, এখন তুমি খেয়ে নাও, ঠিক আছে? আমি পটলকে পাঠিয়ে দিচ্ছি। আগামীকাল, আগামীকাল। আজকে তোমরা আমাদের বাসায় এসেছো কেন? আমাদের আজকে কিন্তু খালামুনি নেই, আমরা তোমাদের কাছে এসেছি। এই নাও তোমাদের উপহার, এটা নিও না ভাইয়া। এভাবে তো প্যাকেট নেওয়া যাবে না, এর ভিতরে তেলাপোকাও থাকতে পারে। এর মধ্যে গল্পের বই আছে। আমরা বিশ্বাস করি না, তাহলে তোমরা খুলে দেখাও। বুবলিকে কে জানি তেলাপোকা দিয়েছিল। আমরাই দিয়েছিলাম, এর জন্য সরি বলতে এসেছি। এই জন্যই বুবলি আমাদের সাথে কাটিয়ে নিয়েছে। আমরা বুবলিকেও সরি বলেছি। বুবলি এখন থেকে আমাদের বন্ধু। আমরা তোমাদের সাথেও বন্ধুত্ব করতে এসেছি, তোমরা কি আমাদের বন্ধু হবে? ভাইয়া আমার তো বিশ্বাস হচ্ছে না। কি করবে, ওরা তোর বাসায় এসে ঝামেলা করবে না। যদি করে তাহলে আমরা জোরে নানু নানু বলে চিৎকার করবো, নানু চলে আসবে। ভাইয়া তাহলে কি উপহার নিব? চলো উপহার নিই। আমরা অনেক খুশি হয়েছি, তোমরা আমাদের বন্ধু। তাহলে তোমরাও আমাদের বন্ধু হতে পারো। এবারে আমরা তোমাদেরকে উপহার দিব। পোকা? টেলা পোকা না, এগুলি আমরা বানিয়েছি। আর এটা আমি বানিয়েছি। আমাদের শেখাবে? কেন শেখাবো না, তোমরা প্রত্যেকদিন আমাদের বাসায় আসলে দেখতে দেখতে শিখে যাবে। কেমন আছেন খালাম্মা? দাদা টাদা বলবে না কিন্তু? আপনার দাদা বলে তো কোনো মজা নেই, বুদ্ধিমতী মানুষের সামনে দাদা বলার কোনো মানে নাই, তারা এক নিমিশেই দাদা ভাঙায় ফেলে। তাহলে তুমি তোমার কাজ করো, আমি আমারটা করি। খালাম্মা একটা কথা বলতে চেয়েছিলাম। আবার কি কথা পটল? আপনার অনুমান সত্য প্রমাণিত হয়েছে। কোন অনুমান? আপনি বলছিলেন না এই বাসার চারতলার নতুন ভাড়াটিয়ার তিন পোলাপান খুব দুষ্টু, ওদেরই কারসাজি এটা, ওরা নিজ মুখে স্বীকার করছে। কি কারসাজি? আপনি বলছিলেন না তেলাপোকা ওরাই দিছে, সাথে ওর মামাও আছে। আসলেই কি তাই ঘটেছে? জি খালাম্মা, ওরা বুবলি মামনের কাছে সব স্বীকার করছে, সরিও বলছে, আপনাদের বনি বান্টির কাছেও সরি বলছে। তাই কিভাবে ঘটলো এই ঘটনা? কেউ কি ওদেরকে বকা দিয়েছে নাকি? না না, আমাদের বুবলি মামনি ওদেরকে কড়া করে বলছে, তোমরা সব স্বীকার করো না হলে আমরা কেউ তোমার বন্ধু হব না। তারপর ওরা সুর সুর করে সব বলে ফেলছে। তাহলে এখন কি ওদের সবার মধ্যে ভাব হয়ে গেছে? ভাব হয়েছে মানে সেই রকম ভাব, ওরা এখন থেকে একসাথে খেলবে। তাই নাকি, ভালো খবর তো। জি, আপনি যাই দেখেন আপনার ড্রয়িং রুমে সবাই কেমন সরাই সিটাই খেলতেছে। বলো কি, আমাদের বাসায়? হ্যাঁ, হয়েছে কাজ। এতগুলো ছেলে মেয়ে মুহূর্তের মধ্যেই তো বাসাটাকে একটা ময়লার বাক্স বানিয়ে ফেলবে। এমনি বনি বান্টির জন্য আমার সারাটা দিন কাজ করতে করতে আমি শেষ। সর্বনাশ, তারে বলে আবার নতুন করে ঝামেলা সৃষ্টি করলাম না তো? বাজাবো।
আমরা তোমাকে আগে সরি বলেছি। তুমি কেন সরি হচ্ছো? আমি সরি তো হবো আমরা। সরি বলেছি কারণ তোমাদের সাথে আমি কাটতে নিয়েছিলাম তাই। আমরা কিন্তু তোমাকে ভয় দেখাইনি। সেটা আমি জানি, সেই জন্য আমি ওদেরকে বলেছি ওরা যেন তোমাদেরকে সরি বলে। ওরা বলেছে তিনি তিশার দীপু ওরা আমাদের বাসায় এসে আমাদেরকে সরি বলেছে আর সত্যি কথা বলেছে। জানো আমি ওদের বন্ধু হয়েছি। আমরা বন্ধু হয়েছি, আমরা সবাই বন্ধু। তাহলে আমরা কজন বন্ধু? আমরা দুজন আর তুমি তিনজন, ওরা তিনজন, সব মিলে ছয়জন। না আমাদের বকুল খালামণি আছে। তিন নেত্রে বলতো মামা। আমাদের পটল মামা, নানু, আর আমাদের সবার মা, আমার বাবা। আমরা সবাই বন্ধু। দিদি আমি নে এই অঙ্কটা পাচ্ছি না, আমাকে একটু বলে দিবে? দীপুকে বলো। আমি কেন, তুমি বড়। মা বলেছে বড়রা ছোটদের লেখাপড়ায় সাহায্য করতে। আমি কিন্তু মাকে বলে দিব। কিছু হলেই খালি মাকে বলে দিব। কেন, আমি তোমাকে রোজ পড়াই না? তাহলে এখন পড়াচ্ছ না কেন? মা বলেছে বড়রা ছোটদেরকে পড়াবে। তাহলে তুমি তো তিশার থেকে বড়, তুমি কেন পড়াচ্ছ না? তাহলে তুমিও তো বড়। আমি তোমাকে পড়াবো, তুমি তিশাকে পড়াবে। একটু আগে তোমার ইংরেজিটা আমি বুঝিয়ে দিয়েছি, এখন তুমি তিশারটা বুঝিয়ে দাও। তাহলে কি আমাকে বাইরে শেখাবে? এটা তো খুব সহজ, তুমি পারো না কেন? চললাম মানে কোথায় যাবে? আমি খেলতে বনিবাটিতে বসে। ওদের বাসায় গেলে নানু বকবে। কালকে আমরা ওদের বাসায় এলোমেলো করেছি বলে নানু খুব রাগ করেছে। এখন ওদের বাসায় যাওয়া যাবে না। তাহলে কোথায় খেলবো? এখানে বসে থাকো, আমাদের পড়া শেষ হলে তারপরে ভেবে বলবো কোথায় যে খেলবো। আমার পড়াও শেষ। দেরিটা কখন শেষ হবে? তোমরা এভাবে কথা বললে আমার বাড়ির কাজ কোনোদিনই শেষ হবে না। আমার বাড়ির কাজ শেষ, চলো এবার আমরা খেলতে যাই। আজকে তো আমরা সবাই একসাথে খেলবো। হ্যাঁ, আজকে আর দল ভাগাভাগি হবে না। দল না হলে কি খেলা যায় নাকি? আজকে আমরা কি খেলবো? আগে যেগুলো খেলেছি সেগুলো কিন্তু খেলবো না। কেন, খেলা কি একদিনই শেষ হয়ে যায় নাকি? যারা ক্রিকেট খেলে তারা তো প্রত্যেক দিনই প্র্যাকটিস করে। আমরাও কি রোজ ক্রিকেট প্র্যাকটিস করবো? না, আজকে টস করে খেলা হবে। বনি বান্টি আর বুবলির কাছে জিজ্ঞেস করবো আর কি খেলতে চায়, তারপরে টস করে খেলবো। হ্যাঁ সেটাই ভালো। চলো এবার আমরা বই খাতাগুলো গুছিয়ে ফেলি। শোনো পটল মামা আমাদেরকে একটা ধাঁধা বলেছে, সেটার উত্তর যদি তুমি আমাদেরকে বলতে পারো তাহলেই তুমি রেফারি। ওকে, জিজ্ঞেস করো তোমাদের পটল মামার ধাঁধা। তুমি দাঁড়া, আমি বলছি। বলো, রেফারি কখন মাঠে বাজি ভাসায়? খেলা শেষ হলে। হয়নি। আজকে খেলা হবে ফুলটোকা। এই খেলাতে হার জিতে কোনো সমস্যা নেই, কেউ জিতলেও কোনো ঝগড়া হবে না, হারলেও কোনো সমস্যা হবে না। তার মানে আজকে সবাই ফার্স্ট? না না খালা, আমার মনে হইতেছে আপনার অনুমানে আজকে গণ্ডগোল আছে। কোনো গণ্ডগোল হচ্ছে না, আজকে খুশির দিন, আজকে কোনো ঝামেলাই হবে না, এটাই আমার অনুমান। আমি কি পা থাকে নাকি যে ল্যাংড়া নাম? এটা ওর নাম। আর এরকম আরো কত যে ফল পাওয়া যায় মধু মাসে। মধু মাস? এটা আবার কোন মাস? এই সমস্ত ফলের মাসের নামই হচ্ছে মধু মাস।